এই ভিডিওর মধ্যে আপডেট নিয়ে কথা বলব এবং তার সাথে ইন্ডিয়ান টু এবং সার্ফিরা এদের তিন দিনের বক্স অফিস কালেকশন কথা বলবো তো ইন্ডিয়ান টু তো ছবি খুবই খারাপ হয়েছে খুবই বাজে ওয়ার্ড ছবিটা নেগেটিভ পেয়েছে সব জায়গা থেকে তারপরেও যেহেতু পার্ট টু ভ্যালু ছিল তাই জন্য ওপেন হয়েছিল বেশ ভালো ইন্ডিয়ার কথা বলছি ইন্ডিয়াতে ফার্স্ট ডে ওপেন হয়েছিল প্রাইমারি মেজারলি একটা চান্কেস ছিল তামিলনাডু থেকে হিন্দিতে খুব একটা কালেকশন ভালো করছে না ডে টুতে তে ড্রপ করেছে এইটিন পয়েন্ট টু ক্রোর্স করেছে ডে টুতে তে এবং ডে থ্রিতে করেছে ফিফটিন পয়েন্ট ওয়ান ক্রোর্স টোটাল তিন দিন মিলিয়ে ইন্ডিয়ান টু এর বক্স অফিস কালেকশন হচ্ছে ফিফটি এইট পয়েন্ট নাইন ক্রোর্স অন্যদিকে সার্ফিরা এই ছবিটাকে নিয়ে হাইপ ছিল না রিমেক ছবি অরিজিনালটা অনেক লোকে দেখে ফেলেছে প্লাস কুমারের একটা ট্র্যাক খারাপ চলছে সময় খারাপ চলছে তার ছবি পরপর চলছে না এবং যেহেতু দুটো ছবির মধ্যে গ্যাপ সেরকম থাকে না তাই জন্য কোনো অ্যান্টিসিপেশন তৈরি হয় না তো সার্ফিরা অ্যাকচুয়ালি ওপেন হচ্ছে খুব বাজে টু পয়েন্ট ফাইভ ক্রোর্স যেটা কিন্তু তার অন্য ছবি যেগুলো ডিজাস্টার ছবি সেলফি থেকেও কম বাট ছবিটা যেহেতু পজিটিভ রিভিউস পেয়েছে এবং যেহেতু অরিজিনাল বানিয়েছে ওয়ার্ড অফ মত মানে পজিটিভ রিভিউস পেয়েছে তাই জন্য একটু বেটার গ্রোথ দেখিয়েছে স্যাটারডে তে ফোর পয়েন্ট টু ক্রোর্স করেছে স্যাটারডে তে এবং তারপরে সানডে তে আর একটু জাম্প দেখিয়েছে ফাইভ পয়েন্ট ওয়ান ক্রোর্স করেছে সানডে তে তিন দিন মিলিয়ে টোটাল কালেকশন হয়েছে ইলেভেন পয়েন্ট এইট ফাইভ ক্রোর্স এটা হচ্ছে সারফিরের তিন দিনের বক্স অফিস কালেকশন এবার দেখুন গ্রোথ দেখাচ্ছে ওয়ার্ড অফ মাউথ স্ট্রং আছে পজিটিভ রিভিউ আছে অক্ষয় কুমারের পারফরমেন্সও ভালো কিন্তু এই ছবিটা যা বাজেট এই কালেকশন করে কোনো লাভ নেই এটা একটা একদম নতুন হিরো কিলের মতো ছবি সেই ছবিটা কালেকশন করলে মানা যায় কিন্তু অক্ষয় কুমার একটা ওয়েল এস্টাবলিশ হিরো এতদিনকার সুপারস্টার তো যেখানে গিয়ে এরকম একটা ব্যবসা করছে সেখানে কিন্তু চিন্তার বিষয় আছে এবং যেহেতু ছবিটা আগে বললাম রিমেক ছবি কোনো হাইট ছিল না সেইভাবে ভেরি ওয়েল প্রমোটেড নয় তো সবকিছু ভালো কালেকশন করতে পারবে না এবং হবে আর কি এবার চলে আসবো আপডেট সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে খাদানকে কেন্দ্র করে নামিক পত্রিকার তরফ থেকে জানানো হচ্ছে যে এই ছবিতে আমরা অ্যান্টাগরিস্ট হিসাবে কৌশিক গাঙ্গুলিকেও দেখতে পেতে চলেছি এস কৌশিক গাঙ্গুলী ওই ছবির পাঠ হতে চলেছে মির্জা ছবিতে তার ভিলেনের চরিত্রটা খুবই পছন্দ হয়েছিল লোক তো এবারও তিনি আবার নাকি খাদান ছবিতেও তাকে আমরা অ্যান্টাগোরিস্ট হিসেবে দেখতে পাবো দেখা যাক তার রোলটা কিরকম হয় এবং আরো বেটার করে কিনা তার পারফর্যাস আমার ভালোই লেগেছিল মির্জাতে দ্বিতীয় দ্বিতীয় আপডেট যেটা এই নামী পত্রিকা দিচ্ছে খাদানকে নিয়ে যে এই ছবিটা দু হাজার পঁচিশে পাওয়ার কথা ছিল এরকমই শোনা শোনা বাট এখন যাচ্ছে যে এখনো শুটিং এর কাজ যতটা বাকি আছে এবং দেব আর কি কাজটা খুবই যত্ন করে করছেন তো তাই জন্য ছবিটা বি দু হাজার পঁচিশে চলে যেতে পারে দেখা যাক এবং দেব এবং মিঠুন চক্রবর্তীর যে ছবিটা সেটা মাইট বি সেপ্টেম্বর অক্টোবর থেকে শুটিং হবে এবং সেই ছবিটাই ডিসেম্বরে আসবে আর কি এরকমই এখন অব্দি শোনা যাচ্ছে পরবর্তী আপডেটটা হচ্ছে হাউসফুল ফাইভ কে কেন্দ্র করে তো হাউসফুল ফাইভে যুক্ত হলেন সঞ্জয় দাদ এটা ছবি পোস্ট করে জানিয়ে দিয়েছে ওয়েলকাম থ্রি থেকে সঞ্জয় দাদ বেরিয়ে গেছেন কিন্তু হাউসফুল ফাইভ এসে এন্ট্রি নিলেন তিনি অক্সয় কুমারের ছবির মধ্যে তো দেখা যাক কিরকম হয় এই ছবিটা এই ছবিটা পুরো প্রাইমারিলি শুটিং একটা ক্রুজের মধ্যে হবে কি পরবর্তী আপডেটটা হচ্ছে কাঙ্গুয়াকে নিয়ে তো কাঙ্গুয়া যিনি প্রডিউসার তিনি ইন্টারভিউ দিয়েছেন রিসেন্টলি জঙ্গলকে এবং সেখানে তিনি কনফার্ম করেছেন যে কাঙ্গুয়া পার্ট টু ও ছবিটা হবে একদম হান্ড্রেড পার্সেন্ট তার স্ক্রিপ্ট লকড আছে দু হাজার ছাব্বিশে তারা এই ছবিটা কমপ্লিট করবে দু হাজার পঁচিশে শুরু করবে ছাব্বিশে কমপ্লিট করবে এবং সাতাশে ছবিটা রিলিজ করার প্ল্যান আছে তাদের কাঙ্গুয়া পার্ট টু পরবর্তী আপডেট হচ্ছে কিছু ট্রেলার্স এর রিলিজ ডেট নিয়ে তো থ্রি টু ফিফটিন অগস্টে আসছে এবং ফিফটিন অগস্টে কিন্তু আমরা থ্রি ওয়ে ক্লাস দেখতে পেতে চলেছি মানে জন আব্রাহামের বেদাও থাকবে অক্ষয় কুমারের খেল খেলমেও থাকবে প্রথমে শোনা গেছিল খেল খেলমি ছবিটা নাকি পিছিয়ে যেতে পারে না ওটাও ফিফটিন অগস্টেই আসছে স্ত্রী টু আসছে বেদাও আসছে তো থ্রি ওয়ে ক্লাস আমরা দেখতে পেতে চলেছি তো স্ত্রী টু এ ট্রেলার আসতে চলেছে এইটিন জুলাই এবং নাইনটিন জুলাই থেকে ব্যাড নিউজের সাথে এই ছবি মানে ট্রেলারটাকে অ্যাটাচ করে হলে দেখানো হবে খেল খেলমের প্রথম প্রমোশনাল মেটেরিয়াল মানে মোশন পোস্টার আসতে চলেছে ফিফটিন জুলাই দেখা যাক ট্রেলারটা কবে আছে প্রথম প্রমোশনাল মেটেরিয়াল ফিফটিন জুলাইতে আর ওয়েদার ট্রেলার আসতে পারে টোয়েন্টি ফিফথ কিংবা টোয়েন্টি সিক্স জুলাই অন্যদিকে ধানুষের রায়ান বলে যে ছবিটা আসছে যেটা লাস্ট উইক অফ জুলাইতে রিলিজ করবে তার ট্রেলার আসতে চলেছে সিক্সটিন জুলাই দেখা যাক রায়ন ছবিটা হিন্দিতেও রিলিজ করছে বাট তামিল ছবি হিন্দিতে সেইভাবে প্রমোশন ইত্যাদি হবে না তামিলনাড়ুতে হয়তো ভালো চলতে পারে বাট দেখা যাক হিন্দিতে কি রকম পারফর্ম করে ছবিটা পরবর্তী আপডেটটা হচ্ছে এসআর কে দ্য কিং বলে ছবিটাকে নিয়ে যে ছবিটা ডিরেক্ট করছেন সুজয় ঘোষ এই ছবিতে আমরা এসআর কে সাথে সাথে সুহানা খানকেও দেখতে পেতে চলেছি শোনা ছিল লিওন দ্য প্রফেশনাল রিমেক হতে চলেছে এই ছবিটা তো শোনা যাচ্ছে এই ছবিতে অ্যান্টাগোনিস্ট হিসেবে আমরা সাউথ থেকে কোনো বড় অ্যাক্টারকে দেখতে পেতে পারি যে সাউথের কোনো স্টার স্টারকেই কাস্ট করার প্ল্যানিং চলছে এস আর কে অপোজিটে অ্যাজ অ্যান্টাগোনিস্ট দেখা যাক সেটা Finally K-Hoyer. পরবর্তী আপডেটটা হচ্ছে মির্জাপুর সিজন ফোর নিয়ে তো মির্জাপুর সিজন থ্রি আর টু এর মধ্যে ডিফারেন্স ছিল চার বছরে অনেকটা গ্যাপ নিয়ে এসেছে বাট মির্জাপুর সিজন মানে করেছে বাট যেহেতু হাইপ প্রচন্ড ছিল তাই জন্য হয়েছে এবং টপ টেন চার্টস এর মধ্যে চলে গেছে আর কি প্রচুর ইন্টারন্যাশনাল শোস কেউ পিছনে ফেলে দিয়েছে বিকজ অফ দ্য হাইপ তো তাই জন্য সিজন ফোর কিন্তু আমরা খুব শীঘ্রই দেখতে পাবো অলরেডি ডেভেলপমেন্টের কাজ শুরু হয়ে গেছে হয়তো এক দেড় বছর দু বছরের মধ্যে আমরা সিজন ফোর দেখতে পাবো এবার সিজন থ্রি এতটাই ডিসঅপয়েন্টিং ছিল সিজন ফোর এর জন্য বহু লোক হারিয়ে ফেলেছে দেখা যাক সিজন ফোরে তারা কামব্যাক করতে পারে কিনা পরবর্তী আপডেট টাকেন ইন্ডিয়ান টু কেন্দ্র করে তো ছবিটা যেহেতু ভালো পারফর্ম করছে না ছবিটার রানিং লেং থেকে কুড়ি মিনিট কেটে দেওয়া হয়েছে ছবিটা এখন দু ঘন্টা চল্লিশ মিনিটের হয়ে গেছে

করেছিল সেটা নিয়ে ছবিটার বিষয়বস্তু হতে চলেছে ছবিটা সিদ্ধার্থানন্দ এবং মহাবীর জেন প্রডিউস করবেন আর কি দেখা যাচ্ছে ছবিটা কে ডিটেক্ট করে এবং কি স্টার কাস্ট থাকতে চলেছে শোনা যাচ্ছে নাকি মাল্টি সার ছবি হবে এটা সো দিস ব্যাথা আপডেট গাইস আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই